ওয়েলকাম টু আপডেট মাস্টার। আপনারা সবাই জানেন যে প্রাইমারি টেট 2022-এর জন্য নোটিফিকেশান রিলিজ হয়েছে এবং সেই নোটিফিকেশানে কারা কারা বসতে পারবেন, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন আছে এবং সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোথাও এনসিটির নিয়ম মানা হয়নি এমনই অভিযোগ উঠছে এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন চাকরি প্রার্থীদের একাংশ। বিস্তারিত ব্যাপারটি আপনার সাথে তুলে ধরা হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন ইম্পর্ট্যান্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবার তাহলে শুরু করা যাক। যে ব্যাপারটা উঠে আসে যে কোনো শিক্ষক প্রশিক্ষণ কোর্সে, অর্থাৎ TTC অর্থাৎ টিচার্স ট্রেনিং কোর্স, যে নথিভুক্ত ব্যক্তিরা টেট পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য, এখন শেষ বর্ষে উপস্থিত হতে বা টেট পরীক্ষার ফলাফলের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়া এই ধরনের যে কোনো শিক্ষার্থীকে পার্সুইং ক্যাটাগরিতে বিবেচনা করা হবে, অর্থাৎ কোর্সের নাম লেখালে, অর্থাৎ অ্যাডমিশন হলেই কিন্তু বসতে পারা যাবে এমনটাই কিন্তু NCT জুলাই 2019 সালে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের বরাত দিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। যদিও রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট পরীক্ষা NCT সাম্প্রতিক সংশোধন মানেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ আপনারা জানেন যে NCT যেসব রুল এবং রেগুলেশনগুলো থাকে সেগুলো টাইম টু টাইম কিন্তু আপডেট হয়, ঠিক আছে। তো এমনটাই অভিযোগ তুলছেন চাকরি প্রার্থীদের একাংশ যে মানা হয়নি নিয়ম, এবং তারা বলছেন NCT-র নিয়ম অনুযায়ী 2021-2023 এবং 2022-2024 সেশনে শিক্ষক প্রশিক্ষণ কোর্সে নথিভুক্ত প্রার্থীরা অবশ্যই টেট পরীক্ষায় বসতে পারবেন, যদিও সেই সুযোগ দেয়নি পর্ষদ। আপনারা জানেন যে সাম্প্রতিক যে নোটিফিকেশানটি বেরিয়েছে এবং সেই নোটিফিকেশানে শুধুমাত্র 20-22 ব্যাচ পর্যন্ত কিন্তু সেখানে এলিজিবল বসার জন্য, আপ টু 20-22 ব্যাচ, অর্থাৎ 21-23 এবং 22-24-এর কোনো গল্প সেখানে উল্লেখ করা নেই। তো ফলে চাকরি প্রার্থীদের একাংশ ফের আদালতে দ্বারস্থ হতে চলেছেন, এটা এক্সপেক্টেড ছিল, যেটা আমরা আগেও মানে আশা করেছিলাম যে এরকমটা হতে চলেছে হয়তো। তো এতদিন ছাত্রছাত্রীরা শেষ সেমিস্টার বা বছরে উপনীত হলে কেবল টেট পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হতেন, যদিও সেই নিয়মে পরিবর্তন হয়েছে, এখন থেকে কোর্সে ভর্তি হলেই টেট পরীক্ষা বসা যাবে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলে সুপ্রিম কোর্ট পার্সুইং শব্দটির বৃহত্তর ব্যাখ্যা দেয়, অর্থাৎ পার্সুইং অ্যাকচুয়াল মানেটা কী সেটা ব্যাখ্যা দেয়। এরপর বিজ্ঞপ্তি জারি করেছে NCT, এখন শিক্ষক প্রশিক্ষণ কোর্সে নাম লেখালেই শিক্ষার্থীরা টেট পরীক্ষা দিতে পারবেন। এই সেই NCT-র যে নোটিস সেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, অলরেডি এটা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শেয়ার করা হয়েছিল আগেই যখন এটা বেরিয়েছিল। তো এর আগে কী হয়েছিল, উত্তরপ্রদেশ সরকার তাদের টেট পরীক্ষা বিজ্ঞপ্তিতে জানায় যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা টেট পরীক্ষায় আবেদন করতে পারবেন, কিন্তু টেট পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্যে সেই সমস্ত প্রার্থীকে প্রশিক্ষণের ফলাফল পেতে হবে বা সম্পূর্ণ করতে হবে, তাছাড়া তাদের টেট শংসাপত্র মান্যতা পাবে না। এই নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা হলে আদালত রাজ্যের সিদ্ধান্ত সঠিক বলে রায় দেয়, ঠিক আছে। তো এই নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল হলে সুপ্রিম কোর্ট পার্সুইং শব্দের বিস্তারিত ব্যাখ্যা করে শব্দটি বৃহত্তর অর্থের দিকে দৃষ্টি দেন এবং সেখানে বলা হয়েছিল আদালত মামলাকারীদের দাবিকে মান্যতা দিয়ে জানিয়ে দেয় কেউ প্রশিক্ষণে ভর্তি হলে তাকে পার্সু হিসাবে ধরতে হবে এবং তাকে টেট পরীক্ষায় বসার জন্য তাকে সুযোগ দিতে হবে, টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনো বাধা হতে পারবে না। সেটা তার মানে এখানে বুঝতেই পারছেন ব্যাপারটা কীভাবে উল্লেখ আছে এবং এখন চাকরি প্রার্থীদের একাংশ এটা নিয়ে আদালতে মামলা করার একটা ব্যাপার উঠে আসছে। তো নোটিফিকেশান সব কিছু NCT নিয়ম মেনে হলেই ভালো, তাহলে কোনো রকম ঝামেলা থাকে না এবং কেস এরকম ব্যাপারে জড়িয়ে গেলে কিন্তু অনেক জিনিসে কিন্তু দেরি হয়ে যায়, অর্থাৎ টেটেই বলুন কিংবা নিয়োগই বলুন, যেখানে মামলা কিংবা কেস জড়িয়ে যায় সেখানে কিন্তু ডিলে হয়ে যায় অনেক কিছু, মানে অনেক কিছু কমপ্লিকেশান চলে আসে। তো সব কিছু NCT নিয়ম মেনে হলে কিন্তু এইসব জিনিসটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমাদের সঙ্গে থাকুন উল্লেখযোগ্য তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য এবং প্রাইমারি রিলেটেড সব খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।